আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, যারা সৌদি আরবে নতুন আসছেন, আপনারা চাচ্ছেন যে আল রাজি ব্যাংকের একটা অ্যাকাউন্ট করতে, সেটা কীভাবে করবেন, তা আজকে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো। আর বন্ধুরা, আপনারা আল রাজি ব্যাংকে অ্যাকাউন্ট খোলার আগে প্রথমত আপনার একটা নাফার থাকতে হবে, আর দ্বিতীয়ত আপনার এই কামার উপরে একটা মোবাইল নাম্বার থাকতে হবে, তারপর আপনি আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর বন্ধুরা, কীভাবে আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন তা আজকে ভিডিওটি দেখাবো। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে, এখানে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, আপনারা সরাসরি আল রাজি অ্যাপসে চলে আসবেন, আসার পর এখান থেকে ওপেন এ নিউ অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন। আর বন্ধুরা, যাদের আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট হচ্ছে না, আমার ভিডিও লাস্টে আমি দেখাবো আপনাদের কী কারণে অ্যাকাউন্ট হচ্ছে না, সেটা দেখাবো আপনাদেরকে পরে। এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন, আপনার যে ইকামার উপরে যে মোবাইল নাম্বারটি আছে সেটা দিয়ে দেবেন, আমি সেটাই করতেছি। দেওয়ার পরে এখানে আপনার ইকামা নাম্বারটা দিয়ে দেবেন, আপনার যে ইকামা নাম্বারটি আপনার ব্যবহার করেন, অবশ্যই ইকামা মেয়াদ থাকতে হবে 1 মাসের উপরে, তাহলে আপনি আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন। তারপর আপনার মোবাইলে একটা ওটিপি কোড আসবে, সেই ওটিপি কোডটি এখানে দিতে হবে বন্ধুরা। আমি সেই ওটিপি কোডটি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনার প্রফেশন সিলেক্ট করে নেবেন, আপনি যে পেশায় কাজ করেন সেই পেশার দিয়ে দেবেন, লেবার হলো লেবার, ড্রাইভার হলো ড্রাইভার, আপনি সেটা দিয়ে দেবেন। তারপর এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। এখানে আপনার ইমেল অ্যাড্রেস যেটা আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন, অনেকে বলতেছে ইমেল অ্যাড্রেস না থাকলে আপনার যে জিমেলে মোবাইলে প্লে স্টোর আছে সেখানে ক্লিক করে আপনার ইমেল অ্যাড্রেসটি আপনি নিয়ে নিতে পারবেন, সেই ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবেন বন্ধুরা, তাহলে আর কোনো সমস্যা হবে না। আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে দেওয়ার পরে নিচে চলে আসবেন প্রাইমারি ইনকাম সোর্স, এই অপশনে ক্লিক করবেন, এখান থেকে আপনার স্যালারি দিয়ে দেবেন, যেহেতু আমরা স্যালারির জন্য অ্যাকাউন্ট খুলছি তার জন্য স্যালারি দিয়ে দিলাম। তারপর মান্থলি ইনকাম কত সেটা দিয়ে দেবেন। তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন, অ্যাড কোড এটা না দিলে চলবে। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাকে নাফাতে নিয়ে যাবেন, এখানে অবশ্যই নাফাতে ভেরিফিকেশন করতে হবে, এই নাম্বারটি আপনার মনে রাখবেন, মনে রাখার পর আপনার নাফাতে চলে যাবেন। নাফাত রিকোয়েস্ট আসার পরে আপনার পেজ যেভাবে নাফাত রেজিস্ট্রেশন করছেন ওইভাবে আপনার নাফাতটি এখানে রেজিস্ট্রেশন রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনার নাফাত রেজিস্ট্রেশন হয়ে গেলে নতুন অপশন আপনাকে নিয়ে যাবে, দেখেন এখানে নতুন অপশনে নিয়ে আসছে, এখান থেকে আপনার রিজন সিলেক্ট করবেন, ওয়েস্টার্ন দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনার সিটি সিলেক্ট করে নেবেন, আপনি যে সিটিতে বাস করেন, জেদ্দা দিয়ে দিলাম, আমি যেহেতু জেদ্দাতে থাকি, জেদ্দা আজিজিয়াতে থাকি, তার জন্য দিয়ে দিলাম, সরি জেদ্দা স্যামেসি ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম, সিটি দিয়ে দিলাম, স্টেট নেম স্যামেসি। তারপর এখানে আপনার জিপ কোড দিয়ে দেবেন, জেদ্দা জিপ কোড যেটা আছে সেটা দিয়ে দেবেন। এখানে এখানে আপনার বিল্ডিং নাম্বার দিয়ে দেবেন, আপনি যে বিল্ডিংয়ে থাকেন, তারপর এখান থেকে আপনি এডিশনাল নাম্বার দিয়ে দেবেন, তারপর ইউনিট নাম্বার দিয়ে দেবেন, আপনি যে ইউনিটে থাকেন। দেওয়ার পরে এখান থেকে আপনাকে বলছে যে ফাদার্স নেম, গ্র্যান্ড ফাদার্স নেম, ফ্যামিলি নেম। এখানে বন্ধুরা আমরা একটা কাজ করব, আমাদের পুরো নামটা এখানে দিয়ে দেব, মনে করেন যে ফার্স্ট নেমের জায়গায় আমাদের এমডি বা মানিক যেটা দিয়ে দেব, তারপর লাস্ট নেমের জায়গায় আপনি আপনার নাম দিয়ে দিতে পারেন, বা আপনার ফাদার্স নেমেও দিতে পারেন। আপনার যদি এটা এখানে যেই নামটা দেবেন এই নাম নামের মধ্যে আপনার অ্যাকাউন্টে হবে এবং কার্ডটি এই নামে বাইর হবে, তার জন্য আপনারা বিবেচনা দিতে পারেন, বাবার নামও বা দাদার নামও দিয়ে রাখতে পারেন, আর না হয়তো আপনার পুরো নামটা দিয়ে দিতে পারেন, অর্ধেক অর্ধেক করে এখানে দিয়ে দেবেন, কোনো সমস্যা হবে না এমনিতে। তারপর ফ্যামিলি নেম দিয়ে দিলাম, তারপর নেক্সট অপশনে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে আমার গ্র্যান্ড ফাদার্স নেম আরবি চাইতেছে, তার জন্য আমি চলে যাব গুগল ট্রান্সলেটারে, সেখানে যে আমি নামটি ট্রান্সলেট আরবি করে নিব, মুক্তার আলী, মুক্তার আলী, এখানে আরবি হয়ে গেছে। তারপর এখান থেকে কপি করে নিলাম, কপি করে আমি এখন বসাই দেবো এখানে, এভাবে চাইলে আপনারা কপি করে নিতে পারেন বন্ধুরা ট্রান্সলেট করে। তারপর এখান থেকে আপনার সিঙ্গেল ম্যারিড এখানে দিয়ে দেবেন, যেটা হোক সেটা দিয়ে দেবেন বন্ধুরা। তারপর এখানে আপনার দেশ সিলেক্ট করে নেবেন, যে দেশে বাস করেন, যার অ্যাকাউন্টে খুলতেছেন ওই ন্যাশনালিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে সিটি সিলেক্ট করে নেবেন, যে সিটিতে বাস করেন সেটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে নেক্সট অপশন ক্লিক করবেন,
নেক্সট অপশন ক্লিক করে এখানে আপডেট ইনফরমেশন এগুলো দিয়ে দিবেন। দেওয়ার পরে নিচে চলে আসবেন, আসার পরে এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন। আপনি যে পাসওয়ার্ডটি মনে রাখতে পারবেন, 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন স্ট্রং, এটা অবশ্যই মনে রাখতে হবে। আমি পাসওয়ার্ডটি দিয়ে দিতেছি বন্ধুরা। পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে কনফার্ম অপশনে ক্লিক করবেন। এখানে কনফার্ম অপশন ব্লু হয় নাই, দেখেন এখন হয়ে গেছে। তারপর কনফার্ম অপশনে ক্লিক করবেন ব্লু হওয়ার পরে। তারপর এখানে আপনার 7 ডিজিটের নাম্বারটি দিয়ে দেবেন। এটা হয়েছে আপনার ডিজিটাল ডেবিট কার্ড পিন নাম্বার বলতেছে, এই পিন নাম্বারটি এখানে দিয়ে দেবেন আপনারা। দেওয়ার পরে এখানে একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করবেন, টিক মার্ক আসবে উপরে। আসার পরে এখান থেকে কনফার্মে ক্লিক করবেন, দেখেন কনফার্ম হয় না। তারপর লেটারে ক্লিক করবেন, লেটারে ক্লিক করার পরে এখানে এরকম অপশন আসবে, তারপর স্কিপ করে দেবেন। স্কিপ করার পর আপনার অ্যাকাউন্টটি সাকসেস হয়ে যাবে। সাকসেস হওয়ার পর নিচে চলে আসবেন, আসার পর দেখবেন প্রসিড অপশনে ক্লিক অপশন দেখবেন। এই অ্যাকাউন্টটি আপনার স্ক্রিনশট নিয়ে রাখবেন বন্ধুরা। নেওয়ার পর নিচে চলে আসবেন, আবার দেখেন স্ক্রিনশট নিতেছেন। তারপর এখান থেকে আবার স্কিপ করে নেবেন। স্কিপ করার পরে আপনার মোবাইলে একটা কল আসতে পারে, কলটা অবশ্যই রিসিভ করবেন। দেখেন এখানে আমাদের প্রথমে কল আসে না, এখন কল আসছে, কলটা অবশ্যই রিসিভ করে নেবেন। প্রসিড অপশনে রিসিভ করার পর প্রসিড অপশনে ক্লিক করবেন আপনারা। কলটি রিসিভ করার পরে এখানে প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার পর আপনার কলটি অটোমেটিক কেটে যাবে। আর আপনাকে কলে বলা হবে যে আলরাজিক কাস্টমার থেকে কল আসার পর আপনাকে বলবো কনফার্মের জন্য 1 চাপুন বা 5 চাপুন বা 8 চাপুন, যে বাটনটি কনফার্মের জন্য চাপার জন্য বলবে সেই বাটনটি অবশ্যই চাপবেন। তাহলে আপনার অ্যাকাউন্টটি কনফার্ম হয়ে যাবে আর কোনো সমস্যা হবে না অ্যাকাউন্টটির জন্য। আর বন্ধুরা, যারা লাস্ট সব কিছু দেওয়ার পর কনফার্ম করবেন, কনফার্ম করার পরে এইরকম অপশন চলে আসে, ওখানে আপনার অ্যাকাউন্ট সাকসেস দেখাচ্ছে না বা কলও আসছে না, তাহলে বন্ধুরা ভাবি নেবেন যে আপনার অ্যাকাউন্টটি 6 মাসের ভিতরে হবে না। কারণ এরকম সমস্যাটা বর্তমানে অতি হইতেছে, আলরাজি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে গেলে এই সমস্যাটা হচ্ছে অনেকের। আর এটা আপনার পুণ্য বা কোনো গালাতে বা কোনো ভুলের কারণে হচ্ছে না, এটা আলরাজি সার্ভারের সমস্যার কারণে এটাই হচ্ছে বেশিরভাগ সময়। তো বন্ধুরা, আপনারা চাইলে অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। আর বন্ধু, আপনারা যদি চান আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে, তাহলে আপনারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন অল্প খরচের মধ্যে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটুকু। যদি এই ভিডিও ভালো লাগে থাকে, আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব না, সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।